ভিড় কমাতে বিশেষ উদ্যোগ নিল রেল, সবাই কাটতে পারবে না লোকাল ট্রেনের টিকিট। পশ্চিমবঙ্গে 5ই মে থেকে লোকাল ট্রেনের স্বাভাবিক চলাচল বন্ধ ছিল। গত 31শে অক্টোবর থেকে টাইম টেবিল মেনে লোকাল ট্রেন চালানোর অনুমতি দিয়েছে রাজ্য সরকার। তবে বলা হয়েছে আপাতত 50% যাত্রী নিয়ে চলবে লোকাল ট্রেন। একই সঙ্গে একান্ত প্রয়োজন ছাড়া লোকাল ট্রেনে যাতে সফর না করা হয় তার জন্য রাজ্য প্রশাসনের পাশাপাশি রেলের তরফে অনুরোধ করা হয়েছে। তবে গত 1 সপ্তাহে দেখা গিয়েছে করোনাকালের আগের ছবি ফিরে এসেছে লোকাল ট্রেনে। পূর্ব রেলের মতো পরিস্থিতি পশ্চিম রেলেও। মুম্বাই শাখায় লোকাল ট্রেনের ভিড় কমানোর জন্য অসংরক্ষিত টিকিটের অ্যাপ UTS এর সঙ্গে করোনা টিকার অ্যাপ কো উইন যুক্ত করার কথা চিন্তাভাবনা চলছে। সেটা হয়ে গেলে ওই অ্যাপ থেকে তারাই টিকিট কাটতে পারবেন যাদের 2টি টিকাই নেওয়া হয়ে গিয়েছে। UTS কেন্দ্রীয়ভাবে পরিচালিত টিকিট কাটার সর্বভারতীয় অ্যাপ। যদি তা কো উইন অ্যাপের সঙ্গে যুক্ত হয় তবে তা গোটা দেশেই কার্যকর হবে। তবে পশ্চিমবঙ্গেও সেই পদ্ধতিতে টিকিট কাটায় নিয়ন্ত্রণ কার্যকর হবে কিনা সে ব্যাপারে পূর্ব বা দক্ষিণ পূর্ব রেলের পক্ষে কিছু জানা যায়নি। তবে পশ্চিম ও মধ্য রেল সূত্রে জানা গিয়েছে ইতিমধ্যেই এমন ভাবনা শুরু হয়েছে ভারতীয় রেলের পক্ষে, আর সেটা হলে তা গোটা দেশেই কার্যকর হবে। করোনা টিকার যে শংসাপত্র দেওয়া হয় তাতে ছবি থাকে না, তাই কাউন্টার থেকে টিকিট কাটার সময় টিকার শংসাপত্র বাধ্যতামূলক করা হলেও তা কার্যকর হবে না। সেই কারণে রেলের ভাবনা UTS আর কো উইন অ্যাপ যুক্ত থাকুক, তাতে অ্যাপের মাধ্যমে যারা টিকিট কাটছেন তাদের নিয়ন্ত্রণ করা যাবে। এর ফলে লোকাল ট্রেনে ভিড় অনেকটাই কমানো যাবে বলে মনে করছে রেল। এখন UTS অ্যাপে সকলেই টিকিট কাটতে পারছেন, দৈনিক বা সিজন টিকিট কাটা যাচ্ছে। এই মুহূর্তে অ্যাপে করোনা টিকার শংসাপত্র আপলোড করার কোনো ব্যবস্থা নেই। সেটা হয়ে গেলে টিকিট কাটার উপরে নিয়ন্ত্রণ আসতে পারবে। আবার এদিকে দেওয়ালির ভিড় এড়াতে হোল্ডিং এরিয়া বড় সিদ্ধান্ত নিয়ে নিল রেল। লোকাল ট্রেন চলাচল অনেকটাই স্বাভাবিক হয়েছে, একেবারে গাদাগাদি ভিড় এদিকে করোনার আতঙ্ক থেকে গিয়েছে এখনও। অন্যদিকে দেওয়ালি উপলক্ষে ট্রেনে ভিড় বাড়তে পারে আরও, সেক্ষেত্রে ভিড় নিয়ন্ত্রণ করে করোনার সংক্রমণের লাগাম টানা রেলের কাছে বড় চ্যালেঞ্জ। সে কারণে এবার বিশেষ পদক্ষেপ নিয়েছে রেল। অতিরিক্ত ভিড় এড়াতে দেওয়ালিতে স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি কামরাগুলিতে ভিড় কিছুটা কমানোর জন্য নিয়মিত ট্রেনের সঙ্গে অতিরিক্ত বগি সংযুক্ত করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। এরই সঙ্গে বিশেষ সিদ্ধান্ত নিয়েছে রেল, স্টেশনের বাইরে হোল্ডিং এরিয়াও করা হচ্ছে, সেখানে অন্তত 1000 খানেক যাত্রীও রাখা হবে। অতিরিক্ত ভিড় এড়ানোর জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একেবারে সরাসরি স্টেশনে না গিয়ে যাত্রীরা প্রাথমিকভাবে এই নির্দিষ্ট জায়গাতেই প্রথমে অপেক্ষা করবেন, এরপর তারা মূল স্টেশনে যাবেন। এতে একসঙ্গে স্টেশনে গাদাগাদি ভিড় হবে না। এদিকে দিল্লির ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার ডিম্পি গর্গ জানিয়েছেন 79 স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর সঙ্গেই নিয়মিত ট্রেনের সঙ্গে 108টি অতিরিক্ত বগি যুক্ত করার ব্যাপারেও সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি সংরক্ষিত যাত্রীরাই যাতে ট্রেনে থাকেন সে ব্যাপারেও গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন ব্যস্ততম রুটে অতিরিক্ত ক্লোন ট্রেন চালানোর ব্যাপারেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত ভিড়ের মধ্যে সংক্রমণ এড়াতেই এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভিড় কমাতে নয়া পন্থা রেলের। করোনার কারণে দীর্ঘদিন যাবত এমনিতেই বন্ধ ছিল রেল পরিষেবা। কিছু স্পেশাল ছাড়া সেভাবে কোনো লোকাল ট্রেন চলাচলের অনুমতি দেওয়া হয়নি, কিন্তু এই বিশেষ ট্রেনগুলিতেও লাগাতার ভিড় বাড়াচ্ছেন সাধারণ মানুষ। কার্যত 50% যাত্রী নিয়ে ট্রেন চলাচলের অনুমতি থাকলেও বাস্তবে চিত্রটা একেবারেই আলাদা। একেবারে প্রাক করোনাকালের মতোই ঠাসাঠাসি ভিড় করে যাতায়াত করছেন যাত্রীরা, যদিও এখনও রয়েছে কোভিড বিধি। সরকারি তরফে পরিষ্কার জানানো হয়েছে 50%-এর বেশি যাত্রী কোনো ট্রেনেই যাতায়াত করতে পারবেন না, কিন্তু নিয়ম থাকলেও অনেক ক্ষেত্রেই তা সঠিকভাবে পালিত হচ্ছে না। ভিড় করেই ট্রেনে যাতায়াত করছেন সাধারণ মানুষ। এবার এই ভিড় কমাতে বড় সিদ্ধান্ত নিতে চলেছে রেল। সাধারণভাবে কাউন্টার থেকে এখনও মিলছে লোকাল ট্রেনের টিকিট। এবার ভিড় কমানোর জন্য মুম্বাই শাখায় ভাবনা চিন্তা চলছে টিকিটের অ্যাপ UTS এর সঙ্গে করোনার টিকা অ্যাপ কো উইনকে যুক্ত করার। এই ভাবনায় শিলমোহর পড়লে কেবলমাত্র তারাই টিকিট কাটতে পারবেন যারা ইতিমধ্যেই 2টি টিকা নিয়ে নিয়েছেন, অর্থাৎ সম্পূর্ণরূপে ভ্যাকসিনেশন সম্পন্ন না হলে লোকাল ট্রেনে যাতায়াত করা যাবে না। রেলের তরফে জানানো হয়েছে এক্ষেত্রে ভ্যাকসিনেশন সার্টিফিকেটকে গুরুত্ব দেওয়া হচ্ছে না, কারণ তাতে টিকা গ্রহণকারীর কোনো ছবি থাকে না।
আর সেই কারণেই টিকিটের অ্যাপ ইউটিএস এর সঙ্গে করোনা টিকার অ্যাপ কোউইন কে যুক্ত করার ভাবনা চিন্তা চলছে। কোউইন এবং ইউটিএস দুটি অ্যাপই সর্বভারতীয়, তাই একবার নিয়ম লাগু হলে তা সারা ভারত জুড়েই প্রযোজ্য হতে পারে। যদিও পশ্চিমবঙ্গে এই নিয়ম এখনই লাগু হচ্ছে কিনা তা নিয়ে মুখ খোলেননি পূর্ব ও দক্ষিণ পূর্ব রেলওয়ে। পশ্চিম ও মধ্য রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতীয় রেলওয়ে ভাবনা চিন্তা শুরু করেছে, আগামী দিনে এই নিয়ম লাগু হওয়ার সম্ভাবনাও রয়েছে যথেষ্ট। দীর্ঘ ছয় মাস পর অবশেষে রাজ্যে পুনরায় গড়াতে শুরু করেছে লোকাল ট্রেনের চাকা। এই লোকাল ট্রেনের চাকা গড়ানোর সঙ্গে সঙ্গে সাধারণ যাত্রীদের মধ্যে প্রশ্ন, মাস্ক না পরে ট্রেনের সফর করাকালীন ধরা পড়লে জরিমানা কি দিতে হবে? এমনকি রেলের তরফ থেকে মাস্ক না পরে যে সকল যাত্রীরা যাতায়াত করছেন তাদের ধরার জন্য টার্গেট দিয়েছে টিটিদের। পাশাপাশি এই নিয়ম না মানার কারণে জরিমানা করার যে নির্দেশিকা আগে প্রকাশ করা হয়েছিল সেই নির্দেশিকার মেয়াদ সেপ্টেম্বর মাস থেকে আরও ছয় মাসের জন্য বৃদ্ধি করা হয়েছে। টিটিদের মাস্ক না পরে সফর করা যাত্রীদের ধরার পরিপ্রেক্ষিতে একটি নির্দেশিকা জারি করেছে পূর্ব রেল। যে নির্দেশিকায় টিটিদের মাস্কহীন যাত্রীদের কাছ থেকে প্রতিদিন জরিমানা আদায়ের লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়া হয়েছে। টার্গেট হিসেবে নির্দেশিকায় বলা হয়েছে, চলন্ত ট্রেনে রোজ ন্যূনতম চারজন মাস্কহীন যাত্রীর থেকে জরিমানা আদায় করতে হবে এবং স্টেশনে থাকা টিটিদের প্রতিদিন এমন মাস্কহীন দুজনের কাছ থেকে জরিমানা আদায় করতে হবে। সুতরাং বুঝতেই পারছেন, মাস্ক না পরে ট্রেনে সফর করলে পরিণতি কী হতে পারে। হঠাৎ করে আসবেন টিটি, খপ করে আপনার হাত ধরে ধরিয়ে দেবেন জরিমানার রসিদ, আর নির্দেশিকা অনুসারে সেই জরিমানার পরিমাণ হবে ৫০০ টাকা। যদিও টিটিদের টার্গেটের বিষয়ে 18 অক্টোবর পূর্ব রেলের সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজারের তরফ থেকে জারি করা এমন নির্দেশিকার বিষয়ে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তীর সাফাই, এমন নির্দেশিকার কথা জানানি, তবে মাস্ক না পরে ট্রেনের সফর করাকালীন ধরা পড়লে জরিমানা গুনতে হবে সেই নির্দেশিকা রয়েছে রেল বোর্ডের। করোনা সংক্রমণের বাড়বাড়ন্তের কারণে গত ৬ মাস ধরে রাজ্যে বন্ধ ছিল লোকাল ট্রেন পরিষেবা। অবশেষে ৩১ অক্টোবর থেকে পুনরায় এই লোকাল ট্রেন পরিষেবা সচল হয় রাজ্য জুড়ে। তবে লোকাল ট্রেন পরিষেবা চালু করার পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার নির্দেশ দিয়েছিল ৫০% যাত্রী নিয়ে চলাচল করতে হবে লোকাল ট্রেনে। কিন্তু বাস্তবে লোকাল ট্রেন পরিষেবা চালু হতেই সেই আগের ছবি ধরা পড়ে। ট্রেনে ভিড়ে গিজগিজ করছেন যাত্রী, এই ভিড়ে জেরবার হয়ে পড়েছে রেল দপ্তর। এরই পরিপ্রেক্ষিতে ভারতীয় রেলের তরফ থেকে বেশ কিছু রুটে ট্রেন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হলো। মূলত এমন লাগাম ছাড়া ভিড়কে নাগালে আনতেই এমন সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল।